Aja ko. Sudah mau kah? Terus ke pulau. Ah, bolo. Sudah mau? Ah. Songi pece aja. Kudada. Ah. Mutare. Mari bhara thake ora. Mone bab mishte mone khub pagola kore. Bondhu bondhu pele na mane otiripto kore pare. School-e giyeo tai hocche. অতিরিক্ত করে ফেলছে, নামরা বকছে, পেন্সিল বক্স নিয়ে নিচ্ছে, কত কাণ্ড হয়ে যাচ্ছে। দুষ্টু বড় বউ কোথায়? অভিজিৎ কই? সেই রাত হচ্ছে না অন্যরা? ওরে বাবা রে, দেখে দেখে একটুখানি চাটানি চুটানি দিয়ে চলে গেছে। ওরে বাবা রে, এই বাবু কি করছিস? এই বাবু তুই বই নিয়েছিস কেন? বাবু তুই বই পড়ছিস? কার বই পড়ছিস? হ্যাঁ বাবু, এদিকে টাটা করে দাও, মাংস হচ্ছে, টাটা করো, হাত দিয়ে করো, হাত দিয়ে করবে, টক টক করবে না। টাটা করো বাবু, ওইদিকে এইদিকে টাটা করো। এই যে রান্না হচ্ছে। লেবু খেয়ে যা, দুষ্টু দুষ্টু। দেখো বন্ধুরা কি করে ছোট বাবু, মুসম্মি রস আরাম করে করে যেতো, কমলা লেবু রস আমি এভাবে করেছি। দেখো কি সুন্দর নিংড়ে বেরিয়েছে, দেখো এই এতটা করেছি আর এই যে করছে, দেখো আস্তে আস্তে এরকম করে ঘোরাতে হবে। এই খুব সুন্দর, অনেকেই বলে ওইভাবে হয় নাকি, এই হয়ে যায় রস বেরোয় নাকি, অনেকে বলে। এটা আমি আমার বোনের কাছ থেকে শিখেছিলাম, আমি অনুভব ওইভাবে খাওয়াতাম, তার বোন বললো দিদি তুই আস্তে আস্তে করে যেরকম মুসম্বি করিস ওইভাবে করবি। বাবু খাবি? বাবু অভিজিৎ ওকে দিলে ফুটফুট করে ফেলা যাবে, নেবে জানো তো, সবটাই নেবে, নিয়ে এবারে দেখো। ওরে 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 ওরে, একদম কমা লোক যেরকম করে সেরকম করে, মুসাম্বি যেরকম করে করা। আরে বাবা রে, বাবু কি রে বাবু, এ দুষ্টু ছোট বাবু তাও খাবে, অভিজিৎ তো কোয়া দিলে তাও খাবে, কিন্তু এটা তো খাবেই না। এ ছোট বাবু খাবে বাবু, এটা খাই দিব না, না আসো আসো আসো, এই নাও এই নাও বাবু নাও, এটা আবার অনুভবে খাবে না। এ ছোট বাবু আমার খুব ভালো, আমি যাচ্ছি তো নিয়ে, বানিয়ে নিয়ে আমি নিয়ে যাচ্ছি, অনুভবে জামা কাপড় সারবে দিয়েছি, 12:30টার সময় বাবা এবার কাজবে, ফলে রসটা দিয়েছি, এবার বাবা কেচে দেবে। এই দেখো বন্ধুরা, এই যে দেখো ঠিক মুসাম্বির মতন বেরিয়ে যাবে, কিন্তু আস্তে দিতে হবে, মুসাম্বিটা একটু তো জোরে দিতে হয় আর কমলা লেবুটা একটু আস্তে এরকম করে করে, জোরে দিলেই ব্যাস অসুবিধা হয়ে যাবে, পোয়াগুলোই বেরিয়ে আসবে জোরে দিলে। এনে বাবু এনে, দাও ওকে দাও ওকে দাও ওকে দাও ওকে দাও ওকে দাও, গিটার বাজানো, ওরে গিটার বাজানো, ওরে কি দেখছি, ওই চোখ দিয়ে হাত নামা সোনা, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি সব দেখবে, না 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 তাতে করো, এই তো ছোট বউ খাবে তাতে করো, অনেকটা রস
ছোট সাইজ ছিল, চারটে লেবু ছোট ছোট সাইজ মানে মিডিয়াম, একদম বড় না খুব ছোট, ভালোই রস হয়েছে অনেকটা, আর মিষ্টি। আগের দিন একটা টক ছিল, কোভিড করে দেবে একটু, দেবো কেন, অনুভব তো খায় না এমনি, দাদাকে লাস্টে একটু দেবেই। দানাটা বের করে দিও। ম্যাম ওদিকে পড়াচ্ছে, ও ডিস্টার্ব করছে গিয়ে, করে দিয়ে যেতাম যে এখানে একটু বস, ওকে এখানে বসে রেখেছি, ম্যাম ওই রান্নাঘরের এদিকে পড়াচ্ছে। আজকে একটা জরুরি জিনিস দেখায়, আমার অনেক বন্ধুরা তো আছে ওডিআই লেভেল, যারা এই যে ইউডিআইডি রেজিস্ট্রেশন, তোমাদের দেখাই, দাঁড়ো এই দেখো, এই যে দুটো স্লিপ মেন হচ্ছে এটা, তো আমি তোমাদের কী জন্য বলছি সেটাও বলি, একটা কারণেই বলছি যে আমাদের এই বাচ্চারা কম বেশি একটু হলেও তো সরকার থেকে অনেক রকম সুবিধা পায়, তো সরকার থেকে বাচ্চারা কম বেশি যে যা যেরকম পারো সুবিধা পাও, স্কুলে আমার অভিজিৎ তো প্রতিবন্ধী স্কুলটা যায়, ওই ম্যাম বললো যে ইউডিআইডি রেজিস্ট্রেশন না করলে সরকার থেকে যত রকম মানে ফেসিলিটি আছে সেগুলো বন্ধ হয়ে যাবে, তো সরকার টাইম দিয়েছে এক বছর, আমাদের সার্কেলে 3 মাসের মধ্যে কমপ্লিট করতে বলেছে কাজটাতে। এই দেখো আমি করেছি, এই সোমবার দিন ওর বাবা গিয়ে জমাও দিয়ে এসেছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যদি তোমরা এরকম কেউ থাকো ইউডিআইডি রেজিস্ট্রেশনটা অবশ্যই করিও, নইলে কিন্তু সরকার থেকে যা ফেসিলিটি আছে তোমরা বুঝতেও পারবে না, টাকাটা দেওয়া বন্ধ হয়ে যাবে, তখন মানে ভাবে যে কী জন্য হয়েছে কী জন্য হয়েছে, তখন হয়রানি হতে হবে, আর কিছু না, হয়তো হবে কিন্তু খুব এটা করলে আর অসুবিধা হবে না, তো সবাই করো এটা ইউডিআইডি রেজিস্ট্রেশন। কথা বলতে দেবে না, তাই এখান থেকে উঠে ম্যামের কাছে যাবে, তো এটা করিয়েছি, খুবই ওদের জন্য দরকার, এটা সাইবারে হচ্ছে, যারা তোমরা বনহুগলিতে ক্লাস করাও বনহুগলি থেকে, এটা শুরুটাই বনহুগলিতে হচ্ছে, যদি তোমরা বনহুগলিতে যাও বনহুগলি থেকেই করিয়ে দিচ্ছে, আর নইলে সাইবারে দেখো কিছুতেই বন্ধ করতে পারছি না, তোমার পারলে বলো তো কি দেবো, এতে দেখো না প্রচন্ড থুতু কাটে, এই যে রাত্রিবেলা এখান দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, এই যে বন্ধুরা এই যে আয় করছে, আমি কিছুতেই সারাতে পারছি না, কি করব বুঝতে পারছি না, টাটা করব, এত থুতু কাটে নিরাম করে ঘাটতেই থাকে, ও টাটা করো, এখন মানে হাত দিতে লাগছে না, অলওয়ে অলমোস্ট বেরিয়ে যাচ্ছে, ব্লিডিং হয়ে যাচ্ছে, টাটা করো টাটা করো টাটা করো তো একটু করব, করবে না নিজে, হ্যাঁ বলো টাটা বলো বন্ধুদের, হ্যাঁ সুন্দর করে আচ্ছা এইটা তোমার যখন সাইবারে তোমরা যাবে কি কি লাগবে সেটা বলে দিই, তোমার লাগবে হচ্ছে আধার কার্ড, প্রতিবন্ধী যে সার্টিফিকেট আর 2 কপি ফটো, এইগুলো নিয়ে সাইবারে যাবে, আর মোবাইল অবশ্যই সাথে, 2 কপি ফটো মানে পাসপোর্ট সাইজের যে ছোটো ফটো, আর হচ্ছে তোমার ইয়ে আধার তো যেখানেই যাবে এখন আধার ছাড়া চলতে পারবে না, আর ডিজেবল যে সার্টিফিকেট আর ইয়ে তোমার ইয়ে নিয়ে যাবে, জেরক্স নয় কিন্তু আসল নিয়ে যাবে, ওখানে কিন্তু আসল দেখিয়েই কাজ হবে, জেরক্সে কিন্তু কাজ হবে না, এগুলো অতি অবশ্যই নিয়ে যাবে, এগুলো লাগবেই সাথে নিয়ে, তুমি না গেলেও তোমার বলে দেবে যে এইগুলো লাগবে, পরে এসে নিয়ে করে নেবে, এগুলো যদি সাথে করে নিয়ে যাও তাহলে বাচ্চাকে লাগবে না, মানে এরকম ধরনের যে সমস্ত ছেলেমেয়েরা সব বয়সেই তো হচ্ছে, বাচ্চা বড়, আর সাদা কাগজে
বাচ্চার টিপস হই যে কোন একটা সাদা কাগজ, সাদা কাগজে বাচ্চার টিপস হই বাতে বাতের বুড়ো আঙ্গুল পুরো লেগেছিল অফিসেতে নিয়ে গেছিল। এগুলো তোমরা নিয়ে যাও বন্ধুরা, যারা আমার অতীতের মতন আছো অবশ্যই করো, এটা কিন্তু খুব দরকার। Oh, you.